আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আজকের ভিডিওটা স্পেশালি মহিলাদের এবং বিশেষ এক শ্রেণীর মহিলাদের, যাদেরকে সহজ এবং সুন্দর ভাষায় বলা হয় সৈনিকের। আজকে আমার পরবর্তী ভিডিও সম্পর্কে রিসার্চ করতে গিয়ে গুগলে সার্চ করার পরে একটা বিষয় সামনে, একটা ওয়েবসাইট সামনে আসে, যে ওয়েবসাইটটার নাম হলো চেনাই। আমি সেটাই ক্লিক করি। ক্লিক করার পরে প্রথমে আমার সামনে যে বিষয়টা আসে, সেই বিষয়টা পড়ার পরে আমি ব্যগ্রুদ্ধ হই এবং আমি ভাবি বিষয়টা কি আপনাদেরকে জানানো উচিত হবে পরবর্তী সময়ে ভেবে দেখি। যেহেতু এটা একটা ওয়েবসাইট, এখানে হাজার হাজার মানুষের পদচারণা আছে, আসা যাওয়া আছে, বিষয়টা যার সাথে ঘটেছে সে যেহেতু এটা পাবলিক করে দিয়েছে, আমি এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবং ভবিষ্যতে কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেওয়ার জন্য ইন্সপিরেশন দেওয়া। তাহলে চলুন শুরু করা যাক। চেনাইন ওয়েবসাইটে ঢোকার পর আমার সামনে 7 জুলাই 2023 সালের 7:25 মিনিটের একটা পোস্ট পড়ে। পোস্টটা লিখেছেন তাসলিমা। উনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, আমি একজন অসহায়, আমার স্বামীর নং 40046467, সৈনিক আবু মোহাম্মদ জাহিদ, সিলেট হবিগঞ্জ, 66 ই বেঙ্গল, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল। পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালেক। আমার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15টা বছর অতি নিষ্ঠার সাথে চাকরি করে আসছি। আজ আমি 2টি বছর ধরে আমার বাচ্চাদের নিয়ে মৃত্যুর আক্ষেপ করছি। মাগো, গত 7/1/2021 তারিখে আমার স্বামীর সাথে সামান্য ঝগড়া, একভাবে বলে সিওকে জানাও, দেখবা আর এমন হবে। আমি গেটে যাই, বলি ইউনিটে যাব, লোকজন বলে এখানে, তারপর ইউনিটের লোক এসে আমার স্বামীকে নিয়ে যায়। তারপর আমাদের সিও স্যার লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহানুর শাহ, নং 6915, উনি আমার স্বামীকে বিনা সাজায় 25 দিন কয়েদি সেলে আটকে রেখে 5/8/2021 তারিখে কোর্ট মার্শাল করে দেয়। মা, সিও কাছে যাওয়ার কারণ ছিল ওনারা একটু শাসন করলে আর বাজে চিন্তা করবে না, এজন্য। কিন্তু ওনারা আমার বাচ্চাদের রিজিক মেরে দিবে, জানলে আমি মরে গেলেও যেতাম না। আজ আমি বড় অসহায়, স্বামীর কাছে দোষী, সন্তানদের কাছেও দোষী। মা, আমার স্বামীর চাকরিটা ফিরিয়ে দিন মা, আল্লাহর। 3টা বাচ্চা নিয়ে কতটা কষ্ট আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 বছর এমন কোথাও নেই যে সাহায্য চাইনি। হেডকোয়ার্টারে গেছি, ওখানে কারো সাথে দেখা করতে দেয় না। ইউনিটে দরখাস্ত করছি, কিছু বলে নাই। সেনাপ্রধান বরাবর দরখাস্ত করছি, কোথাও কোনো সাহায্য পাইনি। মা, নারী হয়ে নারীর কাছে ভিক্ষা চাই মা গো, একটু সাহায্য করেন। আমার সন্তানদের জন্য সিওর কাছে ফোনে ভিক্ষা চাইছি, বলছি ওনাকে মাফ করে দে, আমাকে বলছি কিছু হবে, দেখা করতে চাই না, মানা করে। পরবর্তীতে শুকনা কোর্ট মার্শাল করে দিছে মা। মা, আল্লাহর দোহায় আমার স্বামীর চাকরিটা ফিরিয়ে দেন। এই ছিল ওই মহিলার পোস্ট, যেখানে অনেকেই মন্তব্য করেছেন, অনেকেই অনেক কিছু বলেছেন। এর প্রেক্ষিতে আমি একটা কথাই বলতে চাই, ওই মহিলা কি করছেন, ওর স্বামীর সাথে কি হয়েছে, এই বিষয়টা আমি জাস্ট উদাহরণস্বরূপ টানলাম। আমরা আমাদের জীবনে অনেক সময় অনেকের কাছ থেকে কথা শুনি, না বুঝে সিদ্ধান্ত নিই। ওই ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের জন্য কতটা খারাপ হতে পারে, তার সঠিকতম একটা এক্সাম্পল হলো এই পোস্ট। এই পোস্টটা দেখার পরে আমি ভেবেছি, চিন্তা করেছি, নিজেকে বুঝিয়ে আসলে সমস্যাটা, সমস্যাটা হলো আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে আমরা নিজেরা সংশোধন না করে অন্যের কাছে চলে যেতে চাই। দোষ থাকতে পারে, একটা সংসারে চলাফেরা করার ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি, একটু কথা কাটাকাটি, একটু ভুল বোঝাবুঝি হবে। তার মানে এই না যে এই বিষয়টা অন্য কারোর সাথে অন্য কোনো ভাবে এক্সপোজ করো। তো আজকের এই পোস্ট থেকে এবং ভিডিও থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হবে, ভবিষ্যতে বিশেষ করে যারা সেনা সদস্যদের ওয়াইফ আছেন, তাদের কাছে আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট থাকবে, সেনাবাহিনী হলো একটা সেন্সিটিভ বাহিনী। এখানে আপনার একটা ছোট কথা, ছোট পদক্ষেপ, ছোট বিষয় আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা ব্যাপক বড় বা তার চেয়ে ভয়ঙ্কর কিছু মনে হতে পারে। অতএব কোনো কিছু করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বোচ্চ পর্যায়ে ভাবুন, নিজেরা সমাধান করার চেষ্টা করুন, নয়তো পরিণতি এমন হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামী ভিডিওতে। আমি কখনো এরকম ধরনের ভিডিও বানাবো এটা চিন্তা করিনি। আজকের ভিডিওটা চিন্তার বাইরে থেকে করা। ভালো লাগলে, কিছু শিখে থাকলে আপনার সেই বন্ধু অথবা সেই বান্ধবীর কাছে শেয়ার করুন, যাকে আপনি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির সামনাসামনি দেখতে না চান। আল্লাহ হাফেজ।